আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো একটা স্যাড নিউজ হচ্ছে হ্যামস্টার কিন্তু রিসেন্টলি অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড করে দিচ্ছে তো এই দেখুন এখানে লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড ওকে তো একজনের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ব্যান্ড করে দিয়েছে তো আপনারা অবশ্যই শেষ মুহুর্তে এসে সাবধানে কাজ করবেন যাতে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড না হয় তো কী কারণে ব্যান্ড হয়েছে আমি আপনাদেরকে এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তারা তিনটা কারণ দিয়েছে তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে এইখান থেকে হচ্ছে জাস্ট অল করে দিবেন তাহলে সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবার আগে এইখানে দেখুন লেখা রয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু এটা এখান থেকে জুম করে নিচ্ছি তো এই যে দেখুন এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান ডিউ টু দ্য ইউস অফ আনঅথরাইজ টুলস হুইচ ইজ এগেনস্ট আওয়ার টার্মস অফ সার্ভিস হচ্ছে কিছু আনঅথরাইজ টুলস ব্যবহার করার কারণে কিন্তু এই অ্যাকাউন্টটা ব্যান করেছে তারা এখানে বিস্তারিত দিয়েছে এবং এখানে মেইনলি যে তিনটা কারণ দেখানো হয়েছে এই যে দেখুন একটা কারণ দুইটা তিনটা তো এই তিনটা কারণে ব্যান করা হয়েছে তো আমি যদি আপনাদেরকে এখান থেকে বিস্তারিত দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে জাস্ট আমি জুম করে নিচ্ছি এখান থেকে জুম করে নিলাম ওকে তো এই যে দেখুন এখানে প্রথম যে কাউন্টার রয়েছে এখানে লেখা রয়েছে বটস ওকে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড ফর ইউজিং আন অথোরাইজড বটস দিস ইজ এ ভায়োলেশন অফ আওয়ার টার্মস অফ সার্ভিস মানে বটের মাধ্যমে কয়েন আর্ন করার কারণে কিন্তু এই অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে তাদের রুলস তাদের রুলসের মধ্যে কিন্তু এটা নেই তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটার মধ্যে কিন্তু বটের মাধ্যমে যে কয়েন আর্নিং করতে পারবেন এটা কিন্তু নেই তাদের রুলসে তো যার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে সে হচ্ছে বটের মাধ্যমে কয়েন বাড়িয়েছে যার কারণে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে তো দ্বিতীয় যে অ্যাকাউন্টটা রয়েছে অটো ক্লিকার এই যে দেখুন অটো ক্লিকার তো বিভিন্ন অ্যাপস রয়েছে কিন্তু তো এই অ্যাপসের মাধ্যমে যদি কেউ কয়েন বাড়ায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে তো এই যদি দেখুন এখানে জাস্ট ট্যাপ ট্যাপ করলে মানে আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করলে ম্যানুয়ালি তাহলে কিন্তু এখানে অ্যাড হয় তো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু এখানে অটো ক্লিকার সেট করে দেওয়া যায় যার ফলে কিন্তু এই যে এরকম বটের মতো অটো ক্লিক হবে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিবে। মানে আপনি যদি ম্যানুয়ালি আপনার হাত দিয়ে না করে যদি অন্য কোনো বটের মাধ্যমে বা অটো ক্লিকারের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিবে আপনারা কিন্তু অনেক কষ্ট করে অনেক দিন যাবৎ কাজ করে কিন্তু এখানে কয়েনটা আর্নিং করেছেন এবং সব কিছু ফিল আপ করেছেন হঠাৎ করে যদি আপনাদের অ্যাকাউন্টটা এখন ব্যান্ড হয়ে যায় প্রায় হচ্ছে এখন টাকা উইথড্র করার সময় চলে এসেছে এখন যদি অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট পাবেন আপনারা তো যারা এখন কাজ করতেছেন অবশ্যই সতর্ক সহকারে কাজ করবেন এবং তৃতীয় যে কারণটা তারা দেখিয়েছে এখানে ক্লোন অ্যাপ যদি দেখুন এখানে লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড ফর ইউজিং ক্লোন অ্যাপস তো বিভিন্ন ক্লোন অ্যাপস রয়েছে মানে কি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনাদের যে টেলিগ্রাম অ্যাপসটা রয়েছে এই টেলিগ্রাম অ্যাপসের মতো আরও কয়েকটা সেম অ্যাপস একটা ক্লোন অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন মানে ক্লোন অ্যাপস এগুলো কিন্তু বিভিন্ন অ্যাপস রয়েছে তো এই অ্যাপসগুলোতে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট মানে একটা টেলিগ্রাম আপনি চার পাঁচটা করে ব্যবহার করতে পারবেন তো যারা এভাবে ব্যবহার করেছেন চার পাঁচটা টেলিগ্রাম ব্যবহার করে এবং ওই চার পাঁচটাতে হ্যামস্টারে কাজ করেছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড করে দিবে তো এই তিনটা কারণে হচ্ছে মূলত অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেওয়া হয়েছে এবং রিসেন্টলি অনেকের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হচ্ছে তো আপনারা যেহেতু দৈর্য সহকারে এখানে তিন থেকে চার মাস অনেকে তার বেশি কাজ করেছেন এবং আপনারা সব কিছু মোটামুটি তাদের যে টার্গেট ছিল সবগুলোই ফিল করেছেন এবং সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ কিন্তু এটা লিস্টিং হবে এবং তাদের যে উইথড্রয়াল সিস্টেমটা রয়েছে এক্সচেঞ্জার সব কিছু অ্যাড করে দিয়েছে জাস্ট হচ্ছে আপনারা এখন পেমেন্টটা হাতে নেবেন কিছু দিনের মধ্যেই তো অবশ্যই আপনারা এখানে সতর্ক সহকারে কাজ করবেন চাবি নেওয়ার সময় অবশ্যই আপনারা কোনো টুলসের মাধ্যমে চাবি নেবেন না তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে যদি টুলসের মাধ্যমে চাবিগুলা নেন ওকে মানে টুলসের মাধ্যমে বটের মাধ্যমে কোনো কিছু করা যাবে না তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সেভ থাকবে তো আশা করি বিস্তারিত বুঝতে